আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ নাম, আবু মুসা কুনিয়াত। কুনিয়াত দ্বারাই তিনি অধিক পরিচিত। পিতা কায়েস, মাতা তাইয়েবা। তার ইসলাম পূর্ব জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। এতটুকু জানা যায় যে তিনি ইয়ামানের অধিবাসী ছিলেন। তথাকার আল আশআর গোত্রের সন্তান হয় তিনি আল আশআরি হিসাবে প্রসিদ্ধি লাভ করেন। হযরত আবু মুসা ইসলামের পরিচয় লাভ করে ইয়ামান থেকে মক্কায় আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত হন। মক্কার আব্দু শামস গোত্রের সাথে বন্ধু সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন মক্কায় অবস্থানের পর স্বদেশবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ইয়ামান ফিরে যান। হযরত আবু মুসা ছিলেন তার খানদানের অন্যতম প্রভাবশালী নেতা। খানদানের লোকেরা খুব দ্রুত এবং ব্যাপকভাবে তার দাওয়াতে সাড়া দেয়। প্রায় 50 জন মুসলমানের একটি দলকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য ইয়ামান থেকে সমুদ্রপথে যাত্রা করেন। সমুদ্রের প্রতিকূল আবহাওয়া এ দলটিকে হিজাজের পরিবর্তে হাবসায় ঠেলে নিয়ে যায়। এদিকে হযরত জাফর বিন আবি তালিব ও তার সঙ্গী সাথীরা, যারা তখনও হাবসায় অবস্থান করছিলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আবু মুসা তার দলটি সহ এই কাফিলার সাথে মদিনার পথ ধরলেন। তারা মদিনায় পৌঁছলেন। আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী খাইবার বিজয় শেষ করে মদিনায় ফিরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা ও তার সঙ্গী সকলকে খাইবারের গনিমতের অংশ দান করেন। হযরত আবু মুসা মক্কা বিজয় ও হুনাইন যুদ্ধে শরীক ছিলেন। হুনাইনের ময়দান থেকে পালিয়ে বনু হাওয়াজিন আওতাস উপত্যকায় সমবেত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমূলে উৎখাতের জন্য হযরত আবু আমেরের নেতৃত্বে একটি দল পাঠান। তারা আওতাস পৌঁছে হাওয়াজিন সর্দার দুরাইদ ইবনু সাম্মাকে হত্যা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু ঘটনাক্রমে হাসামি নামক এক মুশরিকের নিক্ষিপ্ত তীরে হযরত আবু আমের মারাত্মকভাবে আহত হন। আবু মুসা আশআরি পিছু ধাওয়া করে এ মুশরিককে হত্যা করেন। হযরত আবু আমের মৃত্যুর পূর্বে আবু মুসাকে তার স্থলাভিষিক্ত করেন এবং আবু মুসার কাছে এই বলে অনুরোধ করেন যে, ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমার সালাম পৌঁছে দেবেন এবং আমার মাগফিরাতের জন্য দোয়া করতে বলবেন। আবু আমের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আবু মুসা তার বাহিনী সহ মদিনায় ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু আমেরের অন্তিম ওসিয়তের কথা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পানি আনিয়ে উজু করলেন এবং আবু আমেরের মাগফিরাত কামনা করে দোয়া করলেন। আবু মুসা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে কায়েসের পাপসমূহ মাফ করে দিন। কিয়ামতের দিন সম্মানের সাথে তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিন। হিজরি নবম সনে তাবুক অভিযানের তোড়জোড় চলছে। আবু মুসার সঙ্গী সাথীরা তাকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের জন্য সওয়ারি চেয়ে আনার জন্য। ঘটনাক্রমে আবু মুসা যখন পৌঁছলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে কোনো কারণেই হোক একটু উত্তেজিত ছিলেন। আবু মুসা তা না বুঝে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথীরা আমাকে পাঠিয়েছে, আপনি যেন তাদেরকে সাওয়ারি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। উত্তেজিত কণ্ঠে তিনি বলে উঠেন, আল্লাহর কসম, তোমাদের কোনো সাওয়ারি আমি দেব না। আবু মুসা ভীত হয়ে পড়লেন, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। অত্যন্ত দুঃখিত মনে ফিরে এসে সঙ্গী সাথীদের তিনি এ দুঃসংবাদ দিলেন। কিন্তু তখনও তিনি স্থির হয়ে দাঁড়াতে পারেননি। এর মধ্যে হযরত বিলাল দৌড়ে এলেন। আব্দুল্লাহ ইবনে কায়েস, কোথায় তুমি? চলো
রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তোমাকে ডাকছেন। তিনি বিলালের সাথে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের দরবারে হাজির হলেন। রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের নিকটে বাধা দুটি উঁটের দিকে ইঙ্গিত করে বললেন, এই দুটিকে তোমার সাথীদের কাছে নিয়ে যাও। হজরত আবু মুসা উট দুটি নিয়ে গোত্রীয় লোকদের কাছে ফিরে এসে বললেন, রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এই দুটি উট তোমাদের সাওয়ারি রূপে দান করেছেন, তবে তোমাদের কিছু লোককে আমার সাথে এমন একজন লোকের কাছে যেতে হবে যে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের পূর্বের কথা শুনেছিল, যাতে তোমাদের এ ধারণা না হয় যে আমি আগে যা বলেছিলাম তা আমার মন গড়া কথা ছিল। লোকেরা বলল, আল্লাহর কসম, আমরা আপনাকে সত্যবাদী বলেই বিশ্বাস করি, তবে আপনি যখন বলছেন চলুন। এভাবে কিছু লোককে সঙ্গে নিয়ে তিনি তার পূর্বের কথার সত্যতা প্রমাণ করেন। তাবুক থেকে ফেরার পর একদিন আশআরি গোত্রের দুজন নেতৃস্থানীয় ব্যক্তি হযরত আবু মুসা আশআরিকে সঙ্গে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে গেল। তারা রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে যে কোনো একটি পদ লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করল। রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মিসঅক করছিলেন। তাদের কথা শুনে তার মিসঅক করা বন্ধ হয়ে যায়। তিনি আবু মুসার দিকে ফিরে বললেন, আবু মুসা, আবু মুসা। আবু মুসা আরজ করলেন, ইয়া রসুল আল্লাহ, আমি তাদের অন্তরের কথা জানতাম না, আমি জানতাম না এভাবে তারা কোনো পদ লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন, যদি কেউ নিজেই কোনো পদের আকাঙ্ক্ষী হয় আমি কখনো তাকে সে পদ নিয়োগ করব না, তবে আবু মুসা তুমি ইয়ামান যাও, আমি তোমাকে সেখানকার ওয়ালি নিয়োগ করলাম। সেই প্রাচীনকাল থেকে ইয়ামান দুভাগে বিভক্ত ছিল, ইয়ামান আকসা ও ইয়ামান আদনা। হযরত মুয়াজ বিন জাবালকে ইয়ামান আকসার এবং হযরত আবু মুসাকে ইয়ামান আদনার ওয়ালি নিয়োগ করা হয়। দুজনকে বিদায় দেওয়ার সময় রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তাদেরকে এ বলে উপদেশ দেন, ইয়ামানবাসীর সাথে নরম ব্যবহার করবে, কোনো প্রকার কঠোরতা করবে না, মানুষকে খুশি রাখবে, খেপিয়ে তুলবে না, পরস্পর মিলেমিশে বসবাস করবে। নিজ দেশ হওয়ার কারণে ইয়ামানবাসীর উপর হযরত আবু মুসার যথেষ্ট প্রভাব পূর্ব থেকেই ছিল, তাই সুষ্ঠুভাবেই তিনি তার দায়িত্ব পালন করেন। পার্শ্ববর্তী ওয়ালি হযরত মুয়াজ বিন জাবালের সাথে তার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। মাঝে মাঝে সীমান্তে গিয়ে তারা মিলিত হতেন এবং বিভিন্ন বিষয়ে পরস্পর মত বিনিময় করতেন। হিজরি দশম সনে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম শেষ হজ আদায় করেন। হযরত আবু মুসা ইয়ামান থেকে এসে হজে অংশগ্রহণ করেন। রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম জিজ্ঞেস করলেন, আবদুল্লাহ ইবনে কায়েস, তুমি কি হজের উদ্দেশ্যে এসেছ? জবাব দিলেন, হ্যাঁ ইয়া রসুল আল্লাহ। প্রশ্ন করলেন, তোমার নিয়ত কি ছিল? বললেন, আমি বলেছিলাম রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের যে নিয়ত আমারও সেই নিয়ত। আবার প্রশ্ন করলেন, কুরবানির পশু সঙ্গে এনেছ কি? বললেন, না। রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম নির্দেশ দিলেন, তাওয়াফ ও সাই করার পর ইহরাম ভেঙে ফেল। সহিহুল বুখারী। উল্লেখ্য যে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম হজ্জে কিরান আদায় করছিলেন, আর হজ্জে কিরানের জন্য কুরবানির পশু সঙ্গে নেওয়া জরুরি। হজ শেষে আবু মুসা ইয়ামান ফিরে আসেন। এদিকে আসওয়াদ আনাসি নামক এক ভণ্ড নবী নবুয়াত দাবি করে, বিদ্রোহ ঘোষণা করে বসে। এমনকি হযরত মুয়াজ বিন জাবাল আবু মুসার রাজধানী মারেব চলে আসতে বাধ্য হন। এখানে তারা বেশিদিন থাকতে পারলেন না। অবশেষে তারা হাদরামাউতে আশ্রয় নেন। যদিও ইবনে মাকতুহ মুরাদি আসওয়াদ আনাসিকে হত্যা করেন, তবুও রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের ইন্তিকালে আবার বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। অতপর প্রথম খলিফা হযরত আবু বকর রদিয়াল্লাহু আনহু মদিনা থেকে একটি বাহিনী পাঠিয়ে এ বিদ্রোহ নির্মূল করেন। ইয়ামানের দুই ওয়ালি নিজেদের স্থানে আপন আপন দায়িত্বে ফিরে গেলেন।
হযরত আবু মুসা হাদরামাউত থেকে স্বীয় কর্মস্থল মারেব ফিরে আসেন এবং দ্বিতীয় খলিফার খিলাফতকালের প্রথম পর্যায় পর্যন্ত অত্যন্ত সফলভাবে স্বীয় দায়িত্ব পালন করতে থাকেন। হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা শুরু হলে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু জিহাদে শরিক হওয়ার প্রবল আকাঙ্ক্ষায় ওয়ালির দায়িত্ব ত্যাগ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাহিনীতে সৈনিক হিসাবে যোগদান করেন। হিজরি 17 সনে সেনাপতি সাদের নির্দেশে তিনি নাসিবিন জয় করেন। এ বছরই বসরার ওয়ালি মুগিরা ইবনে সুবাকে রাদিয়াল্লাহু আনহুকে অপসারণ করে তার স্থলে আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ করা হয়। খুজিস্তান হচ্ছে বসরার সীমান্ত সংলগ্ন এলাকা। এই এলাকাটি তখনও ইরানিদের দখলে ছিল। হিজরি 16 সনে খুজিস্তান দখলের উদ্দেশ্যে হযরত মুগিরা রাদিয়াল্লাহু আনহু আহওয়াজে সামরিক অভিযান পরিচালনা করেন। আহওয়াজের সর্দার অল্প কিছু অর্থ বার্ষিক করদানের বিনিময়ে মুগিরার সাথে সন্ধি করে। মুগিরা ফিরে যান। হিজরি 17 সনে মুগিরার স্থলে আবু মুসা দায়িত্ব গ্রহণ করলে আহওয়াজবাসী কর প্রদান বন্ধ করে দিয়ে বিদ্রোহ ঘোষণা করে। বাধ্য হয়ে আবু মুসা সৈন্য পাঠিয়ে আহওয়াজ দখল করেন এবং মানাজির পর্যন্ত অভিযান অব্যাহত রাখেন। বিশিষ্ট সেনা অফিসার হযরত মুহাজির ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু আনহু এই মানাজির অভিযানের এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। শত্রুবাহিনী তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে কিল্লার গম্বুজে ঝুলিয়ে রাখে। আবু মুসা হযরত মুহাজিরের ভাই হযরত রাবিকে মানাজির দখলের দায়িত্ব দেন। রাবি মানাজির দখলে সফল হন। এদিকে হযরত মুসা সোস অবরোধ করেন। শহরবাসী কিল্লায় আশ্রয় নেই। অবশেষে তাদের নেতা এই শর্তে আবু মুসার সাথে সমঝোতায় পৌঁছে যে তার খানদানের 100 ব্যক্তিকে জীবিত রাখা হবে। নেতা এক এক করে 100 ব্যক্তিকে হাজির করল এবং আবু মুসা তাদের মুক্তি দিলেন। দুর্ভাগ্যক্রমে নেতা নিজের নামটি পেশ করতে ভুলে গেল এবং সন্ধির শর্তানুযায়ী তাকে হত্যা করা হল। সোস অবরোধের পর আবু মুসা রামহরমুজ অবরোধ করেন এবং বার্ষিক 800,000 দিরহাম কর আদায়ের শর্তে তাদের সাথে সন্ধি হয়। চারদিক থেকে তাড়া খেয়ে শাহানশাহে ইরানের সেনাপতি হরমুজান সোস্তারের মজবুত কিল্লায় এসে আশ্রয় নিয়েছে। আবু মুসা শহরটি অবরোধ করে বসে আছেন। শহরটির পতনের সব চেষ্টায় ব্যর্থ হচ্ছে। একদিন অপ্রত্যাশিতভাবে এক ব্যক্তি গোপনে শহর থেকে বেরিয়ে আবু মুসার ছাউনিতে চলে এলো। সে প্রস্তাব দেয়, যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয় সে শহরের পতন ঘটিয়ে দেবে। লোকটির শর্ত মঞ্জুর হল। সে আশরাস নামক এক আরবকে সঙ্গে নিল। আশরাস চাদর দিয়ে মাথা মুখ ঢেকে চাকরের মতো লোকটির পিছে পিছে চলল। তারা নদী ও গোপন সুড়ঙ্গ পথে শহরে প্রবেশ করে এবং নালা অলিগলি পেরিয়ে হরমুজানের খাস মহলে গিয়ে হাজির হয়। এভাবে আশরাস শহরের সব অবস্থা পর্যবেক্ষণ করে গোপনে আবার আবু মুসার কাছে ফিরে আসে এবং বিস্তারিত রিপোর্ট পেশ করে। অতপর আবু মুসার নির্দেশে আশরাস 200 জানবাজ সিপাহী সঙ্গে করে হঠাৎ আক্রমণ করে দ্বার রক্ষীদের হত্যা করে দরজা খুলে দেয়। এদিকে আবু মুসা ও তার সকল সৈন্যসহ দরজার মুখে উপস্থিত ছিলেন। দরজা খোলার সাথে সাথে সকল সৈনিক একযোগে নগর অভ্যন্তরে প্রবেশ করে। শহরে হইচই পড়ে যায়। হরমুজান দৌড়ে কিল্লায় আশ্রয় নেই। মুসলিম বাহিনী কিল্লার পাশে পৌঁছলে হরমুজান কিল্লার গম্বুজে উঠে ঘোষণা করে যে, যদি আত্মসমর্পণের পর মদিনায় উমারের কাছে আমাকে পাঠিয়ে দেয়া হয় তাহলে আমি আত্মসমর্পণে রাজি। তার শর্ত মঞ্জুর করা হয় এবং তাকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে দারুল খিলাফাত মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। সোস্তার বিজয়ের পর আবু মুসার নেতৃত্বে মুসলিম বাহিনী জুন্দিসাবুর অবরোধ করে। এই অবরোধ বেশ কিছুদিন ধরে চলছিল। একদিন শহরবাসী হঠাৎ শহরের ফটক উন্মুক্ত করে দেয়। তারা অত্যন্ত শান্তভাবে
আপন আপন কাজে ব্যস্ত। মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে তাদের এমন নিঃসঙ্ক ভাব দেখে অবাক হয়ে যাই। জিজ্ঞেস করলে তারা জানালো, কেন, আমাদের তো জিজিয়ার শর্তে নিরাপত্তা দেয়া হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেল মুসলিম বাহিনীর এক দাস সকলের অগোচরে একাই এই নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। সেনাপতি আবু মুসা দাসের এ চুক্তি মানতে অস্বীকার করলেন। শহরবাসী বলল, কে দাস কে স্বাধীন তা আমরা জানি নে। শেষে বিষয়টি মদিনায় খলিফার দরবারে উত্থাপিত হল। খলিফা জানালেন, মুসলমানদের দাসও মুসলমান, যাদেরকে সে আমান বা নিরাপত্তা দিয়েছে সকল মুসলমানই যেন তাদের আমান দিয়েছে। এভাবে আবু মুসার নেতৃত্বে গোটা খুজিস্তানে ইসলামের ভিত্তি সুদৃঢ় হয় এবং সেই সাথে তার অবস্থানস্থল বসরা শত্রুর হুমকি থেকে মুক্ত হয়ে যায়। খুজিস্তানের পতনের পর হিজরি 21 সনে ইরানিরা নিহাওয়ান্দে এক চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেয়। খলিফা উমার রদিয়াল্লাহু আনহু নোমান ইবনে মুকরিনকে বিরাট এক বাহিনী সহ নিহাওয়ান্দে পাঠান এবং আবু মুসাকে তাদের সাহায্য করার নির্দেশ দেন। খলিফার নির্দেশ পেয়ে বিরাট এক বাহিনী সহ তিনি নিহাওয়ান্দে পৌঁছেন। এ যুদ্ধেও ইরানি বাহিনী মারাত্মকভাবে পরাজয় বরণ করে। খুজিস্তান জয়ের পর বিজিত এলাকা বসরার সাথে একীভূত করার জন্য আবু মুসা আবেদন জানালেন খলিফার কাছে। এদিকে কুফাবাসীরাও কুফার সাথে একীভূত করার দাবি জানালো তাদের ওয়ালি আম্মার বিন ইয়াসারের রদিয়াল্লাহু আনহুর নিকট। খলিফা আবু মুসার দাবি সমর্থন করে বিজিত এলাকা বসরার সাথে একীভূত করলেন। এদিকে কুফাবাসী তাদের দাবি পূরণে ব্যর্থ হয় হযরত আম্মারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। অবশেষে খলিফা কুফাবাসীদের দাবি অনুযায়ী আম্মারকে সরিয়ে হিজরি 22 সনে আবু মুসাকে কুফার ওয়ালি নিযুক্ত করেন। কিন্তু এক বছর পর হিজরি 23 সনে আবার বসরায় বদলি হন। এবছরই অর্থাৎ হিজরি 23 দাব্বা নামক এক ব্যক্তি খলিফার কাছে আবু মুসার বিরুদ্ধে নিম্নের অভিযোগগুলি উত্থাপন করে। এক, আবু মুসা যুদ্ধবন্দীদের থেকে 60 জন সর্দার পুত্রকে নিজেই নিয়েছেন। দুই, তিনি শাসন কার্যের যাবতীয় দায়িত্ব জিয়াদ ইবনে সুমাইয়ার উপর ন্যস্ত করেছেন এবং প্রকৃতপক্ষে জিয়াদি এখন সকল দণ্ডমুণ্ডের মালিক। তিন, তিনি কবি হুতাইয়াকে 1000 দিরহাম ইনাম দিয়েছেন। চার, আকলিয়া নামনি তার এক দাসীকে দুবেলা উত্তম খাবার দেয়া হয়, অথচ তেমন খাবার সাধারণ মানুষ খেতে পায় না। হযরত উমার নিজ হাতে অভিযোগগুলি লিখলেন। আবু মুসাকে মদিনায় ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। অভিযোগগুলির সত্য মিথ্যা নিরূপণের জন্য যথারীতি অনুসন্ধান চালালেন। প্রথম অভিযোগটি মিথ্যা প্রমাণিত হল। দ্বিতীয় অভিযোগের জবাব দিলেন যে জিয়াদ একজন তুখোড় রাজনীতিক ও দক্ষ প্রশাসক, তাকে আমি উপদেষ্টা নিয়োগ করেছি। খলিফা জিয়াদকে ডেকে পরীক্ষা নিলেন এবং তাকে যোগ্য ব্যক্তি হিসাবে দেখতে পেলেন। জিয়াদকে তার পদে বহাল রাখার নির্দেশ দিলেন। তৃতীয় অভিযোগের জবাবে বললেন, হুতাইয়া যাতে আমার হিজু বা নিন্দা না করে এজন্য আমি তাকে আমার নিজস্ব অর্থ থেকে উপঢৌকন দিয়েছি। কিন্তু চতুর্থ অভিযোগের কোনো জবাব তিনি দিতে পারলেন না। হযরত উমার রদিয়াল্লাহু আনহু একটু বকাবকি করে তাকে ছেড়ে দিলেন। আবু মুসা এবছরই অর্থাৎ হিজরি 23 সনে ইস্পাহানে অভিযান চালিয়ে অঞ্চলটি ইসলামিক খিলাফাতের অন্তর্ভুক্ত করেন। ইস্পাহান বিজয় করে ফিরে এলে সেই বছরই তাকে বসরা থেকে কুফায় বদলি করা হয়। বসরাবাসীদের ভীষণ পানিকষ্ট ছিল। বিষয়টি খলিফার দরবারে পৌঁছানো হল। দজলা নদী থেকে খাল কেটে বসরা শহর পর্যন্ত নেয়ার জন্য খলিফা নির্দেশ দিলেন। আবু মুসার নেতৃত্বে 10 মাইল দীর্ঘ একটি খাল খনন করে বসরাবাসীর পানিকষ্ট দূর করা হয়। ইতিহাসে এ খাল নহরে আবি মুসা নামে প্রসিদ্ধ। হিজরি 23 সনে জিলহজ মাসে দ্বিতীয় খলিফা উমার রদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। হযরত উসমান খিলাফাতের দায়িত্ব গ্রহণের পর প্রশাসনের কাঠামোতে অনেক রদবদল করেন। কিন্তু হিজরি 29 সন পর্যন্ত আবু মুসা
বসরার ওয়ালির পদে বহাল থাকেন। হিজরি 29 সনে কুর্দিরা বিদ্রোহ ঘোষণা করে। আবু মুসা মসজিদে তাদের বিরুদ্ধে জিহাদ সম্পর্কে এক জ্বালাময় ভাষণ দান করেন। ভাষণে আল্লাহর রাস্তায় পায়ে হেঁটে চলার ফজিলত বর্ণনা করেন। তার প্রতিক্রিয়া স্বরূপ কিছু মুজাহিদ তাদের নিকট ঘোড়া থাকা সত্ত্বেও পায়ে হেঁটে চলার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু আবু মুসার কিছু সমালোচক তাদেরকে বলল, আমাদের এত তাড়াতাড়ি করা উচিত হবে না, দেখা যাক আমাদের আমির আবু মুসা কিভাবে চলেন। আবু মুসাও ঘোড়ার উপর সওয়ার হয়ে বের হয়ে এলেন। মুজাহিদরা তার ঘোড়ার লাগাম ধরে প্রতিবাদ করে বসল। আসলে আবু মুসার ভাষণের অর্থ এমন ছিল না যে যাদের ঘোড়া আছে তারা তাদের কাজে তা ব্যবহার করবে না। বস্তুত তখন সময়টি ছিল ফিতনা ও ষড়যন্ত্রের। হাঙ্গামা বাজরা এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে মদিনায় চলে গেল এবং তার অপসারণ দাবি করে বসল। খলিফা উসমান তাকে সরিয়ে নিলেন। হিজরি 34 সনে কুফাবাসীদের অনুরোধে সাঈদ ইবনুল আসের স্থলে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু আবু মুসাকে আবার কুফার ওয়ালি নিয়োগ করেন। খিলাফাতের সর্বত্র তখন চলছে দারুণ চক্রান্ত ও ষড়যন্ত্র। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আবু মুসার স্মরণে ছিল, তাই তিনি তার বক্তৃতা ভাষণে সর্বদা কুফাবাসীদের এ ভবিষ্যৎবাণীর কথা শোনাতেন, তাদেরকে সব ফিতনা থেকে দূরে থাকার উপদেশ দিতেন। হিজরি 35 সনে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়ার পর সেই ফিতনা আত্মপ্রকাশ করে। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তের কিসাসের দাবিতে সোচ্চার হয়ে হযরত আয়েশা, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুম মক্কা থেকে বসরার দিকে রওনা হলেন। এদিকে তাদের প্রতিরোধের উদ্দেশ্যে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন জিকার নামক স্থানে। অন্যদিকে তিনি আম্মার বিন ইয়াসিরের সাথে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন কুফায়। হযরত হাসান যখন কুফা পৌঁছলেন, আবু মুসা আশআরি তখন কুফার মসজিদে এক বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। ভাষণে তিনি জনগণকে এই ফিতনা থেকে দূরে থাকার উপদেশ দিচ্ছিলেন। হযরত হাসান সেখানে উপস্থিত হলেন এবং মুসা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার কিছু বাকবিতণ্ডা হয়। আবু মুসা নীরবে মসজিদের মিম্বর থেকে নেমে আসেন এবং কোনোরকম প্রতিবাদ না করে সোজা সিরিয়ার এক অজ্ঞাত গ্রামে গিয়ে বসবাস করতে থাকেন। এভাবে তিনি এই গৃহযুদ্ধে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করেন। সিফিনে হযরত আলী ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার যুদ্ধবিরতি ঘোষণা করলেন এই শর্তে যে উভয় পক্ষে একজন করে দুজন নিরপেক্ষ বিচারকের উপর বিষয়টি নিষ্পত্তির ভার দেয়া হবে, তাদের মিলিত সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেবে। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ আবু মুসাকে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বিচারক নিযুক্ত করেন। উভয় পক্ষ দুমাতুল জান্দাল নামক স্থানে একত্র হলেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হল। অবশেষে তারা উভয়ে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে উম্মাতের স্বার্থে আলী ও মুয়াবিয়া উভয়কে খিলাফাতের পদ থেকে অপসারণ করতে হবে এবং মজলিসে সুরা তৃতীয় কাউকে খলিফা নির্বাচন করবে। তারা উভয়ে জনগণের সামনে হাজির হলেন তাদের সিদ্ধান্ত ঘোষণার জন্য। আমর ইবনুল আসের অনুরোধে আবু মুসা প্রথমে উঠে তার সিদ্ধান্ত ঘোষণা করলেন, কিন্তু আমর তার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসে হযরত মুয়াবিয়াকে খলিফা ঘোষণা করে বসলেন। আবু মুসা স্তম্ভিত হয়ে গেলেন। আসলে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সরল ও সাধাসিধে প্রকৃতির। ধোকা ও কূটনীতি কি জিনিস তা তিনি জানতেন না। এ কারণে তাকে বিচারক নিযুক্ত করার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু তার পক্ষের লোকদের চাপাচাপিতে তিনিও মেনে নেন। আমর ইবনুল আসের কূটনৈতিক চালে পরাজিত হয়ে আবু মুসা অনুশোচনায় এত দগ্ধীভূত হলেন যে সেই মুহূর্তে তিনি মক্কার পথ ধরলেন। জীবনে আর কোনো ব্যাপারে তিনি অংশগ্রহণ করেননি। তার মৃত্যু সন
ও স্থান সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কারো মতে মক্কায়, আবার কারো মতে তিনি কুফায় মৃত্যুবরণ করেন। তবে সর্বাধিক প্রসিদ্ধ মতে তিনি মক্কায় ইন্তিকাল করেন। অনুরূপভাবে তার মৃত্যু সন হিজরি 42, 44 ও 52 সন বলে একাধিক মত রয়েছে। তবে প্রসিদ্ধ মতে হিজরি 44 সনে তার মৃত্যু হয়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পালনে অত্যন্ত যত্নবান ছিলেন। এমনকি যখন তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে এবং তিনি চেতনা হারিয়ে ফেলেন, তখন মহিলারা কান্নাকাটি শুরু করে দেয়। সেই মারাত্মক মুহূর্তেও ক্ষণিকের জন্য চেতনা ফিরে পেয়ে বলে ওঠেন, যে জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় দায়িত্ব মুক্তির কথা ঘোষণা করেছেন, আমিও তা থেকে দায়িত্বমুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিলাপকারিণীদের থেকে দায়িত্ব মুক্তির কথা বলেছেন। প্রথম জীবনে দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু পরবর্তী জীবন সচ্ছলতায় কেটেছে। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তার ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নৈকট্য লাভের সৌভাগ্য যাদের হয়েছিল, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু সেই সব বিশিষ্ট সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে ছয় ব্যক্তি ফতোয়াদানের অনুমতি পেয়েছিলেন, তিনি তাদের অন্যতম। আসওয়াদ নামক একজন বিশিষ্ট তাবেঈ বলেন, আমি কুফায় হযরত আলী ও হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা অধিক জ্ঞানী ব্যক্তি আর দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, মাথা থেকে পা পর্যন্ত আবু মুসা ইলমের রঙে রঞ্জিত। তিনি সবসময় জ্ঞানী ব্যক্তিবর্গের সাহচর্যে থাকতেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। এই আলোচনা কখনো কখনো বাহাস মুনাজিরা পর্যন্ত পৌঁছে যেত। বিশেষত আবদুল্লাহ ইবনে মাসউদ ও মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুমার সাথে তার বিশেষ তর্ক বহাস হতো। একবার তায়াম্মুমের মাসআলার ব্যাপারে আবদুল্লাহ ইবনে মাসউদ ও আবু মুসা রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে বিতর্ক হয়। ইমাম বুখারি তায়াম্মুম অধ্যায়ে এ বিতর্ক বর্ণনা করেছেন। তিনি যে শুধু জ্ঞান পিপাসু ছিলেন তাই না, জ্ঞানের প্রচার ও প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করতেন। তিনি মনে করতেন যতটুকু তিনি জানবেন অন্যকে তা জানানো ফরজ। একবার এক ভাষণে বলেন, যে ব্যক্তিকে আল্লাহ ইলম দান করেছেন তার উচিত অন্য ভাইদের তা জানানো, তবে যে বিষয়ে তার কোনো জ্ঞান নেই সে সম্পর্কে একটি শব্দ মুখ থেকে বের করবে না। তার দর্শের পদ্ধতিও ছিল বিভিন্ন ধরনের। যথারীতি হালকায় দর্শ ছাড়াও কখনো কখনো লোকজন জড়ো করে তাদের সামনে ভাষণ দিতেন। পথেঘাটে কোথাও এক স্থানে কিছু লোকের দেখা পেলে তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু একটি বাণী পৌঁছে দিতেন। শিক্ষাদানের ক্ষেত্রে তিনি খুব কোমল আচরণ করতেন। কেউ অজ্ঞতাবশত বোকার মতো যদি কোনো প্রশ্ন করে বসত, তিনি উত্তেজিত হতেন না, অত্যন্ত নরম সুরে তাকে বুঝিয়ে দিতেন। পবিত্র কুরআনের সাথে আবু মুসার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। রাত দিনের প্রায় প্রতিটি মুহূর্ত কুরআন তিলাওয়াত ও কুরআন শিক্ষাদানের মাধ্যমে ব্যয় করতেন। ইয়ামানের ওয়ালি থাকাকালে একবার মুয়াজ বিন জাবাল জিজ্ঞেস করেছিলেন, আপনি কিভাবে কুরআন তিলাওয়াত করেন? বললেন, রাত দিনে যখনই সুযোগ পাই একটু করে তিলাওয়াত করে নিই। তিনি সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আবু মুসা দাউদ আলাইহিস সালামের লাহানের কিছু অংশ লাভ করেছে। তার তিলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই পছন্দ ছিল। তার কুরআন তিলাওয়াত শুনতে পেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে আবু মুসার কুরআন তিলাওয়াত শুনতে পেয়ে সেখানে দাঁড়িয়ে যান। কিছুক্ষণ শোনার পর আবার সামনে অগ্রসর হন। একবার মসজিদে নববীতে আবু মুসা জোর আওয়াজে ঈশার নামাজে কুরআন তিলাওয়াত করছিলেন। সুমধুর আওয়াজ শুনে উম্মাহাতুল মুমিনিন হুজুরার পর্দার কাছে এসে কান লাগিয়ে কুরআন তিলাওয়াত শুনতে থাকেন।
সকালে যখন এ কথা জানতে পারলেন বললেন, আমি যদি তখন এ কথা জানতে পারতাম তাহলে আরও চিত্তাকর্ষক আওয়াজে তিলাওয়াত করে তাদেরকে কোরআনের আশেক বানিয়ে দিতাম। তার এই অসাধারণ খোস লাহানের কারণেই রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মুয়াজ বিন জাবালের সাথে তাকেও নমুসলিমদের কোরআনের তালিম দানের জন্য ইয়ামানে পাঠান। পবিত্র কোরআনের সাথে হাদিসের খিদমতও তার অবদান কোনো অংশে কম ছিল না। কুফায় তার স্বতন্ত্র হালকায় দর্শে হাদিস ছিল। এই দর্শের মাধ্যমে বড় বড় মুহাদ্দিসিন সৃষ্টি হয়েছে। তার বর্ণিত হাদিসের সংখ্যা 360, তন্মধ্যে 50টি মুত্তাফাক আলাইহি, 45টি বুখারি এবং 25টি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন। কোরআন ও হাদিসে তার প্রভূত দখল থাকা সত্ত্বেও নিজের ভুল ভ্রান্তি সম্পর্কে তিনি সচেতন ছিলেন, তেমনইভাবে অন্যের জ্ঞানের কদরও করতেন। একবার তিনি মীরা সংক্রান্ত একটি মাসআলায় ফতোয়া দিলেন। ফতোয়া জিজ্ঞেসকারী আবদুল্লাহ ইবনে মাসউদের কাছেও বিষয়টি জিজ্ঞেস করে। আবদুল্লাহ বিন মাসউদ অন্যরকম ফতোয়া দিলেন। আবু মুসা নিজের ভুল স্বীকার করে মন্তব্য করেন, আবদুল্লাহ বিন মাসউদ জীবিত থাকা পর্যন্ত তোমাদের আমার কাছে আসা উচিত নয়। হযরত আবু মুসার জীবনটি ছিল রাসূলে পাকের জীবনের বাস্তব প্রতিচ্ছবি। সর্বদা তিনি চেষ্টা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, কাজ, চলন, বলন ইত্যাদি হুবহু অনুকরণ ও অনুসরণ করতে। একবার তিনি মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন। পথে ঈশার নামাজ দুরাকাত আদায় করলেন। তারপর আবার দাঁড়িয়ে সূরা আন-নিসার 100টি আয়াত পাঠের মাধ্যমে এক রাকাত আদায় করলেন। লোকেরা প্রতিবাদ করলে তিনি বললেন, আমি সব সময় চেষ্টা করি যেখানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রেখেছেন সেখানে সেখানে কদম রাখার, এবং তিনি যে কাজ করেছেন হুবহু তাই করার। রমাদানের রোজা ছাড়াও নফল রোজা এজন্য রাখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা রেখেছেন। আশুরার রোজা তিনি বরাবর রাখতেন এবং মানুষকে তা রাখার জন্য বলতেন। সুন্নাত ছাড়া মুস্তাহাবেরও তিনি বিশেষ পাবন্দ ছিলেন। কুরবানির পশু নিজ হাতে জবেহ করা মুস্তাহাব। শুধু এ কারণে তিনি তার নিজ কন্যাদেরকেও হুকুম দিতেন নিজ হাতে পশু জবেহ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, কোনো ব্যক্তি যখন কারো বাড়িতে যাবে তখন ভিতরে প্রবেশ করার আগে যেন অনুমতি নেয়। যদি তিনবার অনুমতি চাওয়ার পরেও অনুমতি না পাওয়া যায় তাহলে সে যেন ফিরে আসে। একবার আবু মুসা গেলেন খলিফা উমারের সাথে দেখা করতে। এক এক করে তিনবার তিনি অনুমতি চাইলেন, কিন্তু খলিফা অন্য কোনো কাজে ব্যস্ত থাকায় সাড়া দিতে পারলেন না। আবু মুসা ফিরে আসলেন। অন্য এক সময় খলিফা জিজ্ঞেস করলেন, আবু মুসা ফিরে গেল কেন? বললেন, আমি তিনবার অনুমতি চাওয়ার পরেও সাড়া পাইনি তাই ফিরে গেছি। এই কথার পর তিনি এ সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করে শোনালেন। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, হাদিসটি তুমি ছাড়া অন্য কেউ শুনেছে, এমন একজন সাক্ষী নিয়ে এসো। আবু মুসা ভয়ে কাঁপতে কাঁপতে আনসারীদের এক মজলিসে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত উবাই বিন কাব ও হাদিসটি শুনেছিলেন। তিনি উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। সাহাবি বলেন, ছয়জনের নিকট থেকে ইলম গ্রহণ করা হয়, উমার, আলী, উবাই, ইবনে মাসউদ, জাইদ ও আবু মুসা। খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু তাকে বসরার ওয়ালি নিযুক্ত করে পাঠালেন। বসরায় পৌঁছে তিনি সমবেত জনতার সামনে ভাষণ দিতে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন, আমি আপনাদেরকে আপনাদের রবের কিতাব ও তার নবীর সুন্নাত শিক্ষা দেব এবং আপনাদের পথ ঘাটসমূহ আপনাদের কল্যাণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করব। ভাষণ শুনে জনতা তো অবাক। জনগণকে সংস্কৃতিবান করে তোলা, তাদেরকে দীনের শিক্ষায় শিক্ষিত করা তো শাসকের দায়িত্বের আওতায় পড়তেই পারে, কিন্তু তাদের পথঘাটসমূহ পরিচ্ছন্ন করার দায়িত্ব তিনি কেমন করে পালন করতে পারেন? ব্যাপারটি তাদের কাছে ভীষণ আশ্চর্যের মনে হল।
তাই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে মন্তব্য করেছেন, তার চেয়ে উত্তম আরোহী বসরাবাসীদের জন্য আর কেউ আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলতেন, আবু মুসা অশ্বারোহীদের নেতা। হযরত আবু মুসার সামনে উম্মতের কল্যাণ চিন্তাটাই ছিল সবচেয়ে বড়। এজন্য সারা জীবন ব্যক্তিগত সব লাভ ও সুযোগের প্রতি পদাঘাত করেছেন। আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন যুদ্ধ চলছে, তখন একদিন মুয়াবিয়া আবু মুসাকে বলেছেন, যদি তিনি মুয়াবিয়াকে সমর্থন করেন তাহলে তার দু ছেলেকে যথাক্রমে বসরা ও কুফার ওয়ালি নিয়োগ করবেন এবং তার সুযোগ সুবিধার প্রতিও যত্নবান হবেন। জবাবে আবু মুসা লিখলেন, আপনি উম্মাতে মুহাম্মাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লিখেছেন, যে জিনিস আপনি আমার সামনে পেশ করেছেন তার প্রয়োজন আমার নেই। লজ্জা শরম ইমানের অঙ্গ। আবু মুসার মধ্যে এই উপাদানটি পরিপূর্ণরূপে ছিল। রাতে ঘুমানোর সময়ও বিশেষ ধরনের পোশাক পরে নিতেন যাতে সতর উন্মুক্ত হয়ে না যায়। একবার কিছু লোককে তিনি দেখলেন তারা পানির মধ্যে উলঙ্গ হয়ে গোসল করছে। তিনি বললেন, বারবার মরে জীবিত হওয়া আমার মনোপুত, তবুও এ কাজ আমার পছন্দ নয়।